आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल। तो देखते देखते छटा दिन सातटा दिन কিভাবে কেটে গেল মানে জাস্ট আমরা বুঝতেই পারলাম না। আর লাস্ট দুটো দিন তো আমার মানে এত হেক্টিক গেছে, মানে এখান থেকে যাওয়া সিটি আবার ওখান থেকে আসা, মানে এক এক ঘন্টা দেড় দেড় ঘন্টার জার্নি আর কি শুধু যাওয়ার দিকটা। তো যাই হোক, তো দুটো দিন মানে খুব ওয়েস্ট হয়ে গেল এখন মনে হচ্ছে, কিন্তু ফাইনালি ড্রেস পেয়ে গেছি, মানে এক্সচেঞ্জ করে আনতে পেরেছি, ওটাই একটা স্যাটিসফ্যাকশন। তো চলো আজকে আমাদের বেরোবার দিন, আজকে এই লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে সন্ধ্যের পরে আমরা বেরোবো, 7:30 ট্রেন। তো আজকে শাশুড়িমার নাইটি পরেছি আমি, কেন কি আমার সমস্ত জামা কাপড় যা ছিল সব ঢুকিয়ে দিয়েছি, তো ওই জন্য মামামের থেকে আজকে এই নাইটিটা নিয়ে পরলাম। রোরোসনরো স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে, অলমোস্ট সমস্ত কিছু ডান। আজকে আমাদের রান্না মানে যে মেনু দেখলে তোমরা একদম কি বলবো মানে অবাক হয়ে যাবে যে আরে বাপরে কি মেনু, মানে এরা কি কম্বিনেশন খাচ্ছে। তো দেখাবো আমি আরেকটু পরে যখন লাঞ্চ করতে বসবো, রোরোকে লাঞ্চটা করিয়ে দিই। আজকে মানে এরকম খাবারের কম্বিনেশন মনে হয় তোমরা আগে কখনো দেখোনি। তো এখানে হয়েছে আজকে আমাদের চিকেন বিরিয়ানি, যেটা খুব কুইক ইজি চিকেন বিরিয়ানি বানিয়েছি। এই যে মামামু নিয়ে নিয়েছে, আমারও রেডি, বাপির খাবারটা একটু অন্যরকম, ওটা পরে দেখাচ্ছি। তো চিকেন বিরিয়ানি হচ্ছে আমাদের মানে কি বলবো মেন কোর্স আজকে, কিন্তু এটা আমরা স্টার্টার হিসেবে খাবো। আর আজকের মেন কোর্স হচ্ছে এই যে সাদা ভাত, আর তার সাথে একটা স্পেশাল জিনিস, এটা চিনতে পাচ্ছ কি, এটা হচ্ছে মাছের তেলের বড়া, আর এইখানে মামা আগে থেকেই বানিয়ে রেখেছিল চাটনি। তো এরকম কম্বিনেশন কেউ দেখেছো বলে মানে আমার তো মনে হয় না। এখন আমরা ডিসাইড করছি যে কোনটা কে আগে খাবে। তো বাপি ডিসাইড করে নিয়েছে যে আমি মাছ আর মাছের তেলের বড়া আর ভাতটা আগে খেয়ে নেবো, বিরিয়ানি পরে খাবো। আর আমি আর মামা বললাম যে মাছের তেলের বড়াটা বেশি প্রিয়, ওই জন্য ওইটা আমরা পরে খাবো আর বিরিয়ানিটা আগে খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমরা এখন আজকে আমাদের লাঞ্চ করছি, আজকে মানে লাস্ট বলা যায় সবাই মিলে একসাথে লাঞ্চ করছি। তো চলো ফটাফট করে লাঞ্চটা করে নিই। আর ডোরোসোনার আগেই হয়ে গেছে, ডোরোসোনা এখন এই ঘুরে বেড়াচ্ছে, একবার কল খুলছে, হিস করছে, এইসব করে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে যাই লাঞ্চ করি। আসলে ব্যাপারটা হচ্ছে যে চিকেন বিরিয়ানি বানানোর আমার আগের থেকেই প্ল্যান ছিল, সেই মতো সমস্ত কিছু প্রিপারেশনও করা ছিল, কিন্তু সকালবেলা মামাম গেছিলো মাছ আনতে, তো মাছের সাথে সাথে খুব ভালো মাছের তেল পেয়ে যায়, আর মাছের তেল আমার ভীষণ প্রিয়, তো ওই জন্য মাছের তেলটাও নিয়ে চলে আসে। তো তখন ডিসাইড করলাম যে ঠিক আছে, সাথে একটু সাদা ভাত আর মাছের তেলের বড়াও বানানো হবে, ওই জন্য আজকে আমাদের এরকম মেনু। সন্ধে হয়ে গেছে, 6টা বাজে এখন, আমরা জাস্ট চা খেয়ে উঠলাম, 6:30-7:45 নাগাদ বেরোবো, কেন কি এখান থেকে স্টেশন খুবই কাছে। মানে বোঝাই যাচ্ছে না যে এতগুলো দিন কেমন ভাবে পেরিয়ে গেল, অন্য উইকগুলো মনে হয় যেন কত মানে লেট শেষ হয়, এই সপ্তাহটা মনে হচ্ছে একদম ফটাফট করে শেষ হয়ে গেল। রেডি টেডি হয়ে ডোডো এন্ড মোমেন্ট অব দি দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, মানে যতটা আর কি করে যাওয়া যায় সব করে নিচ্ছে। তো সমস্ত ব্যাগ এক জায়গায় জড়ো করে নিয়েছি, এখানে সব ব্যাগ বার করে একদম রেডি করা হয়ে গেছে, আর একটু পরেই আমরা বেরোবো। দেখতে দেখতে বেরোবার টাইমও হয়ে গেল, 6:30 বাজে, খুব একটা তাড়া এই জন্যেই নেই কারণ যে আমাদেরকে সিটি নিয়ে গেছিলেন উনিই আসছেন, উনিই নিয়ে যাবেন স্টেশনে ছাড়তে, আর স্টেশনটাও বাড়ির খুবই কাছে। তবে যাই হোক, ট্রেনের ব্যাপার, ওই জন্য একটু আগে বেরোনো তো মানে সবসময়তেই ভালো, আর এই সময়টা না ভীষণ মন খারাপের, আসাটা যতটা আনন্দের লাগে যাওয়াটা ততটাই কষ্টের। আর মামামেরও মনটা খুব খারাপ হয়ে গেছে, কান্নাকাটি করছে, তো সত্যি খুবই মানে বাজে লাগছে, বাপিরও মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো দেখতে দেখতে সময় হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি। আর
কদিনে ডোডো এখানে প্রচুর বন্ধু বানিয়ে নিয়েছিল, কারণ বাপির সাথে মামামের সাথে ও সন্ধেবেলা করে নিচে নামতো। তো এখানে অ্যাপার্টমেন্টের সব বাচ্চারা খেলে আর সবাই প্রায় ডোডোর একদম বন্ধু হয়ে গেছিলো। তো ডোডো এখন গেছে সবাইকে বাই বাই বলতে, সবাই ওকে কোলে তুলে নিচ্ছে, আদর করছে, বাই বলছে। আমরা পৌঁছে গেছি স্টেশনে। তো এই স্টেশনটা বাড়ির থেকে কাছেই আর কি, মানে ভাইজাগ যে মেন স্টেশন অত দূর অবধি যেতেই হয় না, এটা বাড়ির খুব সামনে, আর এখান এর উপর দিয়েই ট্রেনটা যাবে। আর আধ ঘন্টা পরে ট্রেনও চলে আসবে। মনটা খুব খারাপ লাগছে, ওরাও কান্নাকাটি করছে দেখে তো খারাপ লাগছেই। তো ঠিক আছে, চলো ডোডো এখান থেকে মানে স্টেশন থেকে চিপস খাওয়া স্টার্ট করে দিয়েছে, খেয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, এসব করে যাচ্ছে। অনেকক্ষণ আগে ট্রেন ছেড়ে দিয়েছে। আমি বিশাল বড় একটা মানে কেলেঙ্কারি করতে বসেছিলাম, মানে আমি ভাবছিলাম যে এই ট্রেনটা না, এরপরে আরেকটা ট্রেন আসবে, এটা শালিমার থেকে আসছে, একটু কনফিউজ হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। তো যাই হোক, আলটিমেটলি ট্রেনে উঠতে পেরেছি, এটাই। মনটা তো একটু খারাপ হয়ে গেছে, কারণ ওদেরকে দেখে খারাপ লাগছিল স্টেশন থেকে, আবার ওরা একা একা বাড়ি যাবে, ওদের কথা মনে পড়বে, তো একটু তো খারাপ লাগেই। যাই হোক, সাথে একটা আনন্দ আছে, আবার বরকে দেখতে পাবো, বেশ কয়েকদিন হয়ে গেল ও বাইরের খাবার খাচ্ছে। তো এই আর কি, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে জীবন। ডোডো তো নিজের খাবার দাবার সব শেষ করে এখন চিপস খাচ্ছে। ডোডো হাই বলে দাও, হাই বলে দাও, হাই। মামা আজকে খুব ভালো পরোটায় আলুদম বানিয়ে দিয়েছিল, খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি এই জন্যই, কারণ ডোডো আজকে দুপুরবেলা সারা দুপুর ঘুমায়নি। তো আমি এক্সপেক্ট করছি যে ও ঘুমিয়ে যাবে, তো এখন অবধি জানি না ঘুমাবে কি না, এখন অবধি তো দৌড়াতো চালিয়ে যাচ্ছে। আসার টিকিটটা আমাদের ভীষণ ভালো হয়েছে, সাইড লোয়ার। তো সাইড লোয়ার বলেই একদম আমি আর ডোডো একদম হাত পা ছড়িয়ে আসতে পেরেছি, আর অন্য কোনো লোক এখানে এসে বসেনি। ওপরের যে ছিলেন তো তিনি আর কি এসে একদম ডাইরেক্ট ওপরেই উঠে গেছেন, ওই জন্য আর মানে টেনশন ফ্রিভাবে আসতে পেরেছি। আর ডোডো এখানে ট্রেনে একটা বন্ধু বানিয়ে নিয়েছে, বন্ধু বানিয়েছে সেটা তো ভালো কথা, কিন্তু আমার চাপ বেড়ে গেছে, ডোডো সিটে বসতে চাইছে না, বারবার করে চলে যাচ্ছে খালি। তো আমি এখন গিয়ে মানে ওকে আনার প্ল্যান করছি, আর ও একদমই ভালো মুখে বললে আসছে না, ওই জন্য ওকে চ্যাংদোলা করে তুলে আর কি নিয়ে আসতে হয়েছে শেষমেশ আমাকে। পৌঁছে গেছি বাড়ি, মানে ট্রেন এক ঘন্টা বিফোর টাইম, কি বলবো তোমাদেরকে। আমি জাস্ট প্ল্যান করছিলাম, সারা রাত ঘুমাইনি, তো চোখটা এত লেগে আসছিলো যে আমি একটুখানি শুয়েছি, দেখি ট্রেন একটা স্টেশনে ঢুকেছে আর সব লোক হড়বড় করতে শুরু করে দিয়েছে। তো মানে তখনই বুঝলাম যে ট্রেন আর কি পৌঁছে গেছে, এক ঘন্টা আগে পৌঁছে গেছে। চলে এসেছি বাড়ি, অনেকদিন পর তোমরা এই পুরোনো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, একটু দেখে নাও। নর্মালি এখান থেকে আমি ব্লগ স্টার্ট করি, হায়দ্রাবাদ আসার পরে ওয়েদারটা স্টার্ট করে চেঞ্জ হয়ে গেছে, মানে এখানে তো আমি যতটা ভেবেছিলাম ততটা ঠান্ডা অবশ্য নেই, কিন্তু কম্পারেটিভলি ভাইজাগের থেকে ঠান্ডা আছে, ভাইজাগে যেমন একদমই ঠান্ডা নেই, তো সেই তুলনায় একটু ওয়েদারটা আর কি বার মেঘলা হয়ে আছে, একটা টিপিক্যাল ওয়েদার হয়ে আছে। ট্রেনে প্রচণ্ড মানে প্রবলেম হয়েছে ফিরতে, আমি সবসময় দেখেছি যাওয়ার সময় কোনো অসুবিধা হয় না, কিন্তু আসার সময় খুব প্রবলেম হয়, কারণ ডোডো যাওয়ার সময়টা না ভদ্র থাকে, আর আসার সময় কালকে যেমন সারা দুপুর ঘুমাইনি, এদিকে ট্রেনে সারা রাত মানে যত মানে উঠেছি 7:30 তখন থেকে প্রায় 12:30 অবধিও জেগে আছে। তো আমি চাইছিলাম যে ঘুমিয়ে যাক, একটু ঘুমিয়ে যাক, একটু ঘুমিয়ে নিক, তো অনেক লেট ওকে বকে টোকে ঘুম পাড়াতে হয়েছিল, তো লেট শুয়েছে।
তারপর না আর আমার আর মানে সারা রাত আর ট্রেনে ঘুম হয়নি, আর শুয়েছেও খুব কম সময়ের জন্য। আবার 2-2:30 থেকে ও জেগে মানে বসে আছে, উঠে বসেই আমাকে বলছে মোবাইল দেখবো মোবাইল দেখবো মোবাইল দেখবো। তো মানে টাইম পাস আর কি করে করবে, তো ওই জন্যই তো এইসব করে করে না সারা রাত ঘুমায়নি। আর আজ এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে প্রচণ্ড। আজকে একটাই জিনিস ভালো, 1 ঘন্টা প্রায় ট্রেন ঢুকে গেছিলো হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ স্টেশন, আর বাড়িও চলে এসেছি, মানে 7টার আগেই বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম আমি, শুয়ে একটুখানি ঘুমিয়ে উঠে এখন আমরা চা টা খেলাম, সোজা রান্না বসিয়ে দিচ্ছি। আজকে আর মানে ব্রেকফাস্ট করিনি আমরা, তো আমরা একটু আর্লি লাঞ্চ করে নেবো। লাগছে স্যুটকেসটা ওই যখন যেরকম পাচ্ছি অল্প অল্প করে খালি করছি আর কাস্তে দিচ্ছি, পুরোটা একবারে করা মানে আমার পক্ষে সম্ভব নয়। কিছু মেজর কাজ ছিল ঘরের, সেটা হচ্ছে গাছে জল দেওয়া। যে ইনডোর প্ল্যান্টগুলো বরকে বারণ করে গেছিলাম যে এগুলোতে জল দেওয়ার দরকার নেই, সেগুলো আমি দিয়ে গেছিলাম, আবার এসে জল দিচ্ছি এখন। দিলাম আর আমার যা মানি প্ল্যান্ট যেগুলো আছে ওগুলোকে ভালো করে ক্লিন ক্লিন করে ওগুলোতে ভালো করে জল পাল্টে ক্লিন করে রাখলাম। তো এই ছিল মেজর কাজ, সেগুলো করেছি। আজকে আমরা একদম প্লেন সিম্পল মানে আলু সেদ্ধ ভাত খেয়েছি, রাতেও আমাদের একদম সিম্পল মেনু, কোনো রকম আর কি মানে বেশি ঝামেলা রান্নায় যেতে একদম ইচ্ছে করছে না। তো চলো এই ব্লগটা কালকে থেকে চলছে, আজকে আমি এন্ড করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই জানো কি করতে হবে, একটা একটা জাস্ট একটা লাইক করে দিতে হবে। আর যদি চাও তো তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করলে আমার ভীষণ 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 ভালো লাগবে। আর প্রথমবার যদি চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো এই ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি, ওয়েট করো নেক্সট ভিডিওতে দেখাবো যে শাশুড়িমা কী কী দিয়ে পাঠালো, সেগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে। আজকের জন্য টাটা।